হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কথাই বলেছেন তিনি। সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রাতেই কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তার। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে রেখেছিল, তারপরে তাকে বাসায় নিয়ে গৃহবন্দী করেছিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গতকাল রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, অত্যন্ত অসুস্থ। সেই অবস্থা রাত্রি তিনটার সময় তাকে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বন্ধুগণ, অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ এবং দশ দফা দাবিতে পদযাত্রায় যোগ দিয়ে ফের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় ইসির সমালোচনাও করেন বিএনপি মহাসচিব সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কথাই বলেছেন তিনি। সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রাতেই কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তার। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে কারাগারে রেখেছিল, তারপরে তাকে বাসায় নিয়ে এসে গৃহবন্দী করেছিল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গতকাল রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, অত্যন্ত অসুস্থ। সেই অবস্থা রাত্রি তিনটার সময় তাকে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বন্ধুগণ, অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদ এবং দশ দফা দাবিতে পদযাত্রায় যোগ দিয়ে ফের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল। বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় ইসির সমালোচনাও করেন বিএনপি মহাসচিব সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।